হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু vidonko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে ABCD সামান্তরিকের A ও B শীর্ষবিন্দু স্থানাঙ্ক যথাক্রমে 8, 14, 12 ও 464 ধরি COD শীর্ষবিন্দু দুটির স্থানাঙ্ক X1, Y1, Z1 ও X2, Y2, Z2। আমাদের এখানে কি বলা আছে? প্রদত্ত সামান্তরিকের কোণ দুটির ছেদবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 355 বা ছেদবিন্দু স্থানাঙ্ক 355 যথাক্রমে নয়, 355। আমরা জানি সামান্তরিকের কোণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? অতএব AC কোণের মধ্যবিন্দু ইকুয়াল টু BD কোণের মধ্যবিন্দু ইকুয়াল টু 355। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? X1 plus 8/2, Y1 plus 14/2, Z1 plus 12/2 equal to X2 plus 4/2, Y2 plus 6/2, Z2 plus 4/2 equal to 355। এবার আমরা কি করব? তুলনা করে পাই। এবার আমাদের কি করতে হবে? প্রত্যেকটির মান নির্ণয় করতে হবে। তাহলে X1 plus 8/2 equal to 3। তাহলে এখান দিয়ে আমরা কি পাচ্ছি? X1 plus 8 equal to 3 into 2। তাহলে X1 equal to 6 minus 8, তাহলে X1 equal to minus 2। একই রকম ভাবে আমরা কি পাবো? X2 plus 4 by 2 equal to 3, তাহলে X2 plus 4 equal to 3 into 2, তাহলে X2 equal to 6 minus 4, তাহলে X2 equal to 2। নেক্সট আমাদের কি বার করতে হবে? Y1, Y2 আর Z1, Z2। তাহলে এবার আমরা কি লিখবো? y1 plus 14 by 2 equal to 5. তাহলে y1 plus 14 equal to 5 into 2. তাহলে y1 equal to 10 minus 14. তাহলে y1 equal to minus 4. একই রকম ভাবে আমরা এখানে কি লিখতে পারি, y2 plus 6 by 2 equal to 5. y2 plus 6 equal to 5 into 2. y2 equal to 10 minus 6. y2 equal to 4. y2 equal to 4. Next আমাদের কি বার করতে হবে, z1 plus 12 by 2 equal to কত আছে 5. 5 আর z2 plus 4 by 2 equal to 5. তাহলে এখানে আমরা কি পাচ্ছি, z1 plus 12 equal to 5 into 2. তাহলে z1 equal to 10 minus 12. তাহলে z1 equal to কত, minus 2. একই রকম ভাবে z2 plus 4 equal to 5 into 2. তাহলে z2 equal to কত, 10 minus 4. তাহলে আমরা এখান দিয়ে z2 কত পাচ্ছি, z2 equal to 6. z2 equal to 6. তাহলে এবার আমাদের এখানে কি বার করতে হবে, c আর d বিন্দুর স্থানাঙ্ক। আমরা যদি প্রশ্নটা দেখি, c ও d শীর্ষবিন্দু দুটি স্থানাঙ্ক। তাহলে এবার আমরা কি লিখতে পারি, c ও d, যেহেতু আমাদের প্রতিটি ভ্যালু বেরিয়ে গেছে, c ও d শীর্ষ বিন্দু দুটির স্থানাঙ্ক যথাক্রমে। আমরা কি কি পেলাম, x1 y1 z1 আমরা কি পাচ্ছি, -2 -4 -2 -2 -4 -2 ও টু। আমরা যদি দেখি এখানে আমরা কত পাচ্ছি, x2 y2 z2 কত পাচ্ছি, 2,4,6। তাহলে 2,4,6। তাহলে এটি আমাদের বার করতে দেওয়া হয়েছিল। সো এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।